আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে আসি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার থাইল্যান্ড সিরিজের লাস্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে থাইল্যান্ডের 10 নম্বর এপিসোড। তো আমি থাইল্যান্ডের বিগত ভিডিওগুলোতে যেসব ইনফরমেশনগুলো দিতে স্কিপ করেছিলাম, আমি সেই ইনফরমেশনগুলো আমার এই এপিসোডে দেওয়ার জন্য ট্রাই করব। আজকে হচ্ছে আমরা ব্যাংকক থেকে ঢাকায় ব্যাক করছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে। তো এই এত সুন্দর রাস্তায় যেতে যেতে আপনাদের কিছু কথা বলি, যে আমি একটা জিনিস বলিনি যে আমরা যখন হচ্ছে ফুকেটে যাই তখন হচ্ছে আমরা দেখি যে ফুকেটের মধ্যে শিপে যে একটা মেয়ে মানে ছবি তুলছে সবার। তো আমরা এই জিনিসটা খেয়াল করেছি বাট কিছু বলিনি। বাট যখন আমরা ফেরি থেকে নামি তখন দেখি যে একটা টেবিলের মধ্যে অনেকগুলো ছবি ফ্রেমের মধ্যে, মানে আমাদের ছবি। আমি তো অবাক হয়ে গেলাম, মানে ওই শিপের মধ্যে যত মানুষ ছিল ফেরিতে সবার ছবি ছিল এখানে। তো ওনারা এত কম সময়ের মধ্যে এই ছবিগুলো বাঁধাই করে ওই টেবিলের উপর রেখে দিয়েছিল। আমি তো ফার্স্টে মনে করেছিলাম যে এটা মনে হয় অ্যাজ এ গিফট তারা দিবে, বাট পরে শুনি যে এখানে হচ্ছে ফ্রেম সহ ছবির প্রাইস হচ্ছে 300 টাকা, আর যদি শুধু ছবি নেন তাহলে পড়বে হচ্ছে 150 টাকা, মানে 150 বাত আর 300 বাত এরকম। তো এত সুন্দর করে আকর্ষণীয়ভাবে এই জিনিসটা করে রেখেছিল যে মানুষ লোভ সামলাতে পারবে না। তো আমরাও মানে ছবিগুলো আমাদের মেবি 6টা ছবি তুলেছে, তো আমরা 6টা ছবি নিয়ে নিই 150 বাত করে, আর হচ্ছে একটা ফ্রেম নেই 300 বাত দিয়ে। তো আমাদের এগুলোর পিছনে অনেকগুলো টাকা চলে গিয়েছিলো। তখন যখন বাসায় আসি, বাসায় এসে দেখি তখন দেখি ছবির কোয়ালিটিও তেমন একটা ভালো না। তো আপনারা এই স্ক্যাম থেকে দূরে থাকবেন, তারা কিন্তু যতই বার্গেন করেন না কেন এই এটার টাকা তারা কমায় না। আর একটা জিনিস হচ্ছে যে এয়ারপোর্টে হচ্ছে আপনারা যে হ্যান্ড ব্যাগেজ ওটার মধ্যে ভুলেও কোনো পারফিউম স্প্রে, তারপর হচ্ছে 100 গ্রামের উপরের কোনো কসমেটিক আপনাদের সাথে নেবেন না, তারপর পানির বোতল, কোল্ড ড্রিঙ্কস, খাবার কোনো কিছু আপনাদের সাথে নেবেন না। কারণ এই সব কিছু হচ্ছে এয়ারপোর্টে যখন আপনারা ফার্স্টে ঢুকবেন তখন কিছু বলবে না, বাট যখন আপনারা আপনাদের আর কি প্লেনে ওঠার আগে লাস্টবার যখন ইমিগ্রেশনের জন্য দাঁড়াতে হয় তখন কিন্তু তারা এগুলো সব ফেলে দিবে, মানে আপনাদের কোনো ওয়েই থাকবে না জিনিসগুলো বাঁচানোর। আপনারা যদি এয়ারপোর্টে ঢোকার সময় তারা যদি বলে দেয় যে এইসব জিনিস নেওয়া যাবে না তখন কোনো কিছু একটা করা যায়, বাট ওই সময়টাতে কিছুই করার থাকে না। আমার হাজব্যান্ডকে আমি তার অ্যানিভার্সারি মানে আমাদের অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ডকে আমি একটা পারফিউম গিফট করি, এই নতুন পুরো ইনটেক পারফিউমটা তারা হচ্ছে ফেলে দিয়েছে। তারপর হচ্ছে আমি তো থাইল্যান্ডে তেমন কোনো শপিংই করতে পারিনি ঘুরতে ঘুরতে, তাও এয়ারপোর্ট থেকে আসার সময় আমি একটা সুপার শপ থেকে কিছু সানস্ক্রিন কিনি। তো ওই আমার ওই সানস্ক্রিনগুলো ছিল হচ্ছে হ্যান্ড ব্যাগেজে। তো আমার হচ্ছে মানে প্লেনে উঠার আগে যে লাস্ট চেকিংটা করে তখন হচ্ছে তারা হচ্ছে আমার এই সানস্ক্রিনগুলো একটা মেয়ে ঠাস করে ফালায় দিল, মানে দেখে তো আমার কলিজায় পানি নেই এমন অবস্থা, একসাথে 2-3টা সানস্ক্রিন এত কষ্ট করে কিনেছিলাম। তো আমি মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করছিলাম বাট মেয়েটা কোনো কথাই শুনছিল না। তো আমি লাস্টে কী করব উপায় পাচ্ছি না, পরে রিকোয়েস্ট করতে করতে মেয়ের আর কি ওই মেয়েটার উপরের পজিশনে যেই ইয়াটা ছিল লোকটা ছিল সে আসে, এসে জিজ্ঞেস করে যে কী হয়েছে। পরে আমি তার কাছে অনেক রিকোয়েস্ট করি, দেন আমি লাস্টে বলি যে আমার হাজব্যান্ডের কাঁধে একটা ব্যাগ ছিল, আমি বলেছিলাম যে এগুলো নিয়ে আমি হচ্ছে মানে ব্যাগেজের মধ্যে দিয়ে দিই, মানে যেখানে ব্যাগেজ নেয় ওখানে যে আবার আরেকটা জিনিস ছিল যে ওই দিন আমরা একটু আগে ফ্লাইটের জন্য এসে পড়েছিলাম, তাই আমাদের হাতে একটু সময় ছিল, যার জন্য হচ্ছে আমি তাকে যখন এই কথাটা বলি তখন সে রাজি হয়ে যায়। দেন এই 2টা সানস্ক্রিন নিয়ে আমার হাজব্যান্ডের ব্যাগে ভরে দেন হচ্ছে আমি ইয়াতে দিয়ে দিই, ব্যাগেজের জন্য দিয়ে দিই, যেটার জন্য আমি আমার সানস্ক্রিনগুলো বাঁচাতে পারি। বাট আমার হাজব্যান্ডের যে স্প্রেটা ওইটা হচ্ছে থাইল্যান্ড মালদ্বীপে হয়েছিল, যেটার জন্য ওইটা আর আমি কোনোভাবে বাঁচাতে পারিনি। ওইটা হচ্ছে হয়তো মালদ্বীপের কোনো কেউ ইউজ করছে বা কোথাও পড়ে আছে হয়তো।
এটাই ছিল স্টোরি। তো আশা করছি আমার লাস্টের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো গল্প করতে করতে আমরা চলে আসলাম ব্যাংকক থেকে বাংলাদেশে। তো আমার যেই থাইল্যান্ড সিরিজটা, ওটা আমি হয়তো সুন্দরভাবে কমপ্লিট করতে পারিনি, কোনো কিছু হয়তো গ্যাপ গিয়েছে। তো আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমি ট্রাই করবো আমার নেক্সট ভিডিওগুলো ভালোভাবে দেওয়ার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ ইয়োর ওয়ান সাবস্ক্রিপশন ইজ মাচ ফর মি। থ্যাংকস ফর